হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো টিকটকের ভাইরাল হওয়া ভিডিওর রহস্য। ব্যথা আছে কোথায়? টিকটকের ভালোবাসো? হ্যাঁ, চেহারাতে আয়নায় দেখছো? হ্যাঁ, আজকের এই ভিডিওটি আমাদের তৃতীয় পর্ব। যে পর্ব থাকে অনেক রকমের ভিডিও, যে ভিডিওর কোনো রহস্য খুঁজে পান না, তো সেটাই আজকে আপনাকে জানাবো। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আজকের ভিডিওর মূল পয়েন্টে। ব্যথা আছে কোথায়? ব্যথা আছে না? আচ্ছা, ব্যথা তো আছে, সেটা আপু ছেলেদের। তবে আপনাদের কি হলো? ব্যথা আছে? হ্যাঁ ভাই, এই কষ্ট আমরা বুঝতে পারি, কত স্যাক্রিফাইস করতে হয় আমাদের। ব্যথা আছে কোথায়? ব্যথা আছে না? এরকম করে শুধু তারাই না ভাই, জুয়ানবুড়া সবাই এই বস্তিতে ভিডিও তৈরি করছে। চলুন অরিজিনাল ভিডিওটি দেখে আসি। হ্যাঁ, এরা হলো গাজীপুরের ছেলে মেয়ে, তাদের ভালোবাসা প্রশংসা অনেকেই করেছেন। তাদের মতো কাকে এমন ভাবে ভালোবাসেন আপনি কমেন্ট অবশ্যই জানাবেন এবং তাকে মেনশন করে দিবেন। আর হ্যাঁ, তারা এখন একসাথে এবং ভালো আছে, যেটা তাদের টিকটক আইডি দেখে বুঝতে পেরেছি। তিনি পামেলা সিং, ইন্ডিয়ান একজন অভিনেত্রী এবং মডেল। তাকে বাংলাদেশের বিপিএল আনা হয়েছে উপস্থাপিকা হিসাবে। গানের কণ্ঠদারী হলেন ইন্দোনেশিয়ান। হ্যাঁ, তাহার নাম সুরা আসলি, যে কিনা পড়তে বসে গান গাচ্ছিলেন, যেটা আমি ছোটবেলা করতাম। কে কে এরকম ছোটবেলা করতেন কমেন্ট অবশ্যই জানাবেন। হ্যাঁ, তার গাওয়া গানটির মূল আর্টিস্ট হলেন আর ওয়াই টু কে সানুম, যেটা কার্টুন ভিডিওর জন্য তৈরি করা হয়েছিল। হ্যাঁ, জনাব মেসি যেই কথাটি বলেছেন এই কথার অর্থ কি জানেন? হ্যাঁ, এই কথার অর্থ হলো এখানে কি, এখান থেকে সরে যাও। এটা ছিল 2022 বিশ্বকাপের নেদারল্যান্ডসের সাথে সেমিফাইনাল জিতে প্রেস কনফারেন্সে এই ঘটনাটি ঘটে। বর্তমানে এই কথার উপর বিভিন্ন রকমের রিমিক্স বের হয়েছে। এমনকি এটা দিয়ে টিকটকে ফিল্টার বের করা হয়েছে। তাহির হুজুরের টিকটক বিড়াল সেই ভিডিওটি। আহ, কি রোমান্টিক তাহির হুজুর, যার ফলে অনেক পোলা পাইন এই ভিডিওটি অনেক পছন্দ করেছেন। তোমার যন্ত্রণাটা তাহির হুজুরে এই ওয়াজ করা মানে হলো যাতে মানুষ তাদের বউর সাথে এরকম সদ ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে। আব্দুল রজিক তাজিকিস্তানের সিঙ্গার, মাঝে মাঝে ইন্ডিয়ান বিগ বস রিয়েলিটি শোতে দেখা যায়। মূলত এখানে সেই কথাটি বলেছেন যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, এই মেয়েটির ভিডিও টিকটক সহ অনেক প্ল্যাটফর্মে দেখেছেন, তবে আপনারা কি জানেন সে কে? হ্যাঁ, সে হলো ইন্ডিয়ান আসামের একজন ইউটিউবার। তো যাই হোক, নাম তার জেনিয়া বার্মা। আচ্ছা, কে কে তার উপর ক্র্যাশ খেয়েছিলেন কমেন্ট অবশ্যই জানাবেন। ভালোবাসা,
অনেকেরই প্রশ্ন, রাইতে ভালোবাসি এই বয়সদারি ব্যক্তি কে? হ্যাঁ, এই বয়সটি হলো সাধারণ একজন দিনমজুর রিক্সা চালকের। তাহার নাম জাহাঙ্গীর, পেশা একজন রিক্সা চালক। সে এখন রূপসী রূপগঞ্জ নারায়ণগঞ্জে থাকেন। এখন তার পায়ে সমস্যা, রিক্সা চালাতে গেলে শরীর কাঁপে। আচ্ছা, এই বয়সটি নিয়ে অনেকেরই প্রশ্ন। অনেকে বলছেন মেয়েটা মনে হয় কোনো ছেলেকে অবহেলা করছে চেহারার জন্য। হ্যাঁ, এটা সত্য, তবে এটা হৃদয় আহমেদের একটি ফানি ভিডিওর সিন ছিল। এই ভিডিওতে কালোদের অবহেলা সম্পর্কে ভালো একটি মেসেজ দেওয়া হয়েছে। তো যাই হোক, হৃদয় আহমেদের ফ্যানকে অবশ্যই কোনো জানাবেন। এনিওয়েজ গাইস, তারপর সে তহিদ আফ্রিদি ভাইরাল ইন্টারভিউ ভিডিও। তোমার মাকে অনেক জ্বালাও, এবং তোমার মা যখন মানে ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে একদম শেষ মতো গালি দিতে দিতে সে যখন অস্থির হয়ে বলবে, তার বাকি গালিটা আমি তোমাকে সারা জীবন দিতে চাই। উইল ইউ ম্যারি? হ্যাঁ গাইস, মেয়েটার প্রপোজাল লেভেল কিন্তু অস্থির টেকনিক্যাল ছিল। এনিওয়েজ গাইস, এটি হলো বাংলা ভিশনের ফিউ মিনিটস অফ টিগার শো এর একটি ভিডিও। তো যাই হোক, তহিদ আফ্রিদিকে প্রপোজাল করা ভিডিওটি কেমন ছিল? তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অ্যান্ড ভালো লাগলো আপনার চারপাশ।